নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। তো চলুন আজকে আপনাদের দেখাবো চিচিঙ্গা জৈব পদ্ধতিতে কিভাবে চিচিঙ্গার ফলন অনেক বেশি পাবেন। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চিচিঙ্গার ফলন বেশি পাওয়ার জন্য প্রথমে মাটিতে কিছু পরিমাণ পুরনো পচা গোবর মিশিয়ে নিতে হবে, আর অল্প শস্যের খোল, গুঁড়ো শস্যের খোলটা দেবেন, এতেই হয়ে যাবে। আর এই গাছটি প্রচুর সানলাইট পছন্দ করে, তাই ফুল ফুল রোদ্দুরে রাখবেন। আমার গাছ যেহেতু মাটিতে আছে, টবে নেই। মাটিতে বসানো থাকলে গাছ অনেক বৃদ্ধি পায়, অনেক বড় হয় এবং ফলনও বেশি হয় টবের তুলনায়। তাই পারলে মাটিতেই বসাবেন সবজির গাছ। চিচিঙ্গের বীজ থেকে গাছ হতে অনেক সময় লাগে। আমি এই বীজ বসিয়েছিলাম, বীজ বসানোর মোটামুটি 10 দিন পরে গাছ বেরিয়েছে। প্রথমে বীজটাকে জলে ভিজিয়ে নেবেন, তারপরে মাটিতে বসিয়ে দেবেন। বসানোর পরে মাটি যদি শুকিয়ে যায় আবার জল দেবেন। এইভাবে রেখে দিন, 10 দিনের মধ্যে আপনার গাছ বেরিয়ে যাবে। গাছ যখন এক হাত লম্বা হয়ে যাবে, তখন গাছের গোড়ার চারিদিকে একটু মাটিটা আলগা করে খুঁড়ে নিন। নেওয়ার পরে একটু গোবর সার, পচা গোবর সার আবার মিশিয়ে দিন অল্প করে। খেয়াল রাখবেন গাছে যেন পোকামাকড় না লাগে। পোকামাকড় লাগার আগে থেকেই আপনি সপ্তাহে 1 দিন করে পোকামারা ওষুধ স্প্রে করে দেবেন। এই চিচিঙ্গা গাছে ফুল আসতে আসতে 40 থেকে 45 দিন সময় লাগবে। ঠিক 45 দিন পরে ফুল এসে যাবে এবং প্রথম 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 ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য গাছে ভালো করে মিরাকুলান স্প্রে করতে হবে, পুরো গাছে ভালো করে স্নান করিয়ে দিতে হবে। চিচিঙ্গা গাছ যদি ছাদে বসাতে চান, তাহলে বড় যে ফলের ট্রেগুলো পাওয়া যায়, সেই ফলের ট্রেতে বসালে খুব সুন্দর হবে, গাছ খুব সুন্দর বাড়বে এবং প্রচুর পরিমাণে ফলও দেবে। এই চিচিঙ্গা এক একটা গাছে প্রচুর পরিমাণে ধরে এবং খেতেও খুব সুস্বাদু। দেখুন এই গাছের গোড়ার দিকটা, দেখুন কি পরিমাণে শিকড় বেরিয়েছে। এই শিকড়গুলিকে ঢেকে দিলে গাছটি আরও শক্তিশালী হয়ে উঠবে। তো এই শিকড়গুলিকে ঢাকার জন্য কিছু গোবর সার আর কিছু মাটি মিশিয়ে আমি দিয়ে দেবো, শিকড়গুলি ঢেকে দেবো। তাহলে গাছটি আরও শক্তিশালী হবে এবং আরও ফল দেবে আরও বেশি পরিমাণে। এই চিচিঙ্গা গাছের জন্য অবশ্যই বন্ধুরা ভালো করে মাচা একটি বানিয়ে নেবেন, কারণ এই ফলগুলি অনেক লম্বা লম্বা হয়, মাচা থাকলে খুব ভালো হয়। আর এই ফলগুলি ঝুলিয়ে রাখতে হবে, নালে এগুলো বেঁকে যাবে, সেই জন্য মাচার অবশ্যই প্রয়োজন। মাচাতে এরকমভাবে ফলগুলি ঝুলিয়ে রাখবেন, অনেক লম্বা হবে, বড় হবে। এই গাছে পোকামাকড় বেশি লাগে না, তবে এই গাছের ফল খুব নষ্ট হয়। আর ফল নষ্ট হওয়া রোধ করতে হলে আপনাকে গাছে বায়োবিটা এক্স যে অনুখাদ্যটি আছে, সেটি 1 লিটার জলে 1 ml গুলে
সকালের দিকে স্প্রে করে দেবেন, সকাল 7টার দিকে, তাহলে খুব ভালো হয়। তাহলে ফল পচাটা কমে যাবে, ফল নষ্ট হবে না। তা না হলে অনেক ফল পচে নষ্ট হয়, আমার কাছে অনেক ফল পচে নষ্ট হয়ে গেছে। আমি ওই স্প্রেটা করার পরে এখন অনেক ফল হচ্ছে, এখন আর পচছে না। আর গাছের গোড়ায় যদি পটাশ, লাল পটাশ গুলে জল দিতে পারেন তো আরও খুব ভালো হয়। আর যদি লাল পটাশের জল না দেন তাহলে বলবো কলার পাকা কলার খোসা ভিজিয়ে 3-4 দিন পচিয়ে যে জলটি হবে সেই জলটি একটু বেশি জলে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিবেন, তাহলে পটাশের কাজটা করবে আর ফুল ফল অনেক ধরবে। গাছে প্রয়োজন মতন জল দেবেন, অতিরিক্ত জল প্রতিদিন দেবেন না। গাছের গোড়া শুকিয়ে গেলে তারপরেই জল দেবেন, আর গাছে টান টান রোদ পড়বে তাহলেই হয়ে যাবে, আর পোকামাকড় তো লাগেই না। তো দেখুন বন্ধুরা, প্রথম দিন একসাথে এতগুলো চিচিঙ্গা তোলা হয়েছে এবং আরও ছোট ছোট অনেক আছে। পরের দিন আরও এর থেকেও বেশি তোলা হবে, পরের দিন বলতে 1 সপ্তাহ পরে যেগুলো আছে সেগুলো বড় হয়ে যাবে, সেগুলো আবার তুলে নেওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।